हेलो गाइस, तो आज के मिली चले नतून बफेट भिडियो जानी एन बहर जो अवस्था बहरे को बुफे भिडियो करते पर ना तई आई थिंक ये एक शेष फन और तई हमें चले आज के सब फेवरेट बफे दे गेस 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 हमें एन कान टू येस गाइस एखन आमी रोची बारबेक्यू निशानेर सामने तो आमी चले एसेछि। तो चलो एरपर देखे नेওয়া যাক যে আবার এই নতুন করে লকডাউন হবে মনে হচ্ছে সেই সময় ওরা কি রকম কি সার্ভ করছে, তাই চলো এবারে ভিডিওটা দেখে ফেলা যাক। আর 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 আমার এই চ্যানেলে নতুন এসেছে তাদেরকে বলে দিই হাই, দিস ইজ মি মন্দিরা এন্ড ইউ আর উইথ মিস টকটিভ। তো চলো এবারে দেখে ফেলা যাক যে বারবেক্যু নেশন কেমন কি সার্ভ করছে তাদের বুফেতে। সো উইদাউট এনি ফারদার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। সো গাইস আমরা ঢুকে গেছি, আমি স্যানিটাইজেশন শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ ওরা খুব ভালো মতো স্যানিটাইজ করে দিচ্ছে আমাদের টেবিলটা, ততক্ষণ তোমরা অ্যাম্বিয়েন্সটা এনজয় করতে থাকো। সো গাইস আমি তো এসে গেছি বারবিকিউতে, আমাদেরকে এখন এগুলো সার্ভ করে দেওয়া হয়েছে এক এক করে, আমি তোমাদের সামনে খাবো আর খেয়ে তারপর বলবো যে ঠিক কীরকম কী রয়েছে এখনও ফুড কোয়ালিটিটা। সো গাইস এখন আমার সামনে চলে এসেছে ফুচকা, যেটা কিনা বারবিকিউ নেশনে আসলে একটা মাস্ট খাওয়ার জন্য অবশ্যই খেতে হবে। আরে কেনা ক্যা চাতে হো, এ ফুচকাটা নিয়ে চলে এবার শুরু করি। দিস ইজ ইনসেন, টক জলটা খুবই টক আর ফুচকার ভেতরে যে মশালাটা আছে বেশ ঝালঝাল, তো টক ঝাল মিলিয়ে কিন্তু ফুচকাটা বেশ ভালো। সো গাইস আমার হাতে এখন চলে এসেছে পাপড়ি চাটের এই প্লেটটা, তো এখানে ওরা এরকম ঠিক এখানে মোটামুটি পাঁচটা পাপড়ি মতো ওরা দিয়েছে, তো আমি এখান থেকে একটা নিয়ে চলো খেয়ে দেখি আর তোমাদেরকে বলি যে পাপড়ি চাটাকে কীরকম খেতে। এক্স্যাক্টলি ভিক্টোরিয়ার সামনে থাকা পাপড়ি চাটের দোকানগুলো দেখে লিটারেলি দুপুরবেলা গরমে পাপড়ি চাট সেরা, একদম রোডসাইড পাপড়ি চাটের মতো চটপটা ইনসেইন থাকে। তো পাপড়ি চাটের ফুচকা দুটো কিন্তু মিস টকেটি পাপড়ি। সো গাইস এখানে কিন্তু কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক হিসাবে আমরা কিন্তু নিয়ে নিয়েছি কোলাটা, তো সেটাও চলে এসেছে বেশ ভালো মতো আইস দিয়ে আর একটা লেমন দিয়ে ভালো মতো করে ওরা এটা ডেকোরেট করেছে। কোলা তো কোলার মতো খেতে, তাই এটা আমি আলাদা করে দেখালাম না। সো গাইস এখন আমার প্লেটের চার্জে চলে এসেছে, তোমাদেরকে দেখিয়ে দিই এক এক করে। এখানে রয়েছে পেরি পেরি চিকেন, রয়েছে এখানে মাটন শিক কাবাব, রয়েছে এখানে কর্ন আর তার সাথে রয়েছে এখানে ক্যাজুইন পটেটো। তো চলো আগে একটা করে খেয়ে আমি দেখে নিই যে কীরকম কী রয়েছে। সো গাইস প্রথমে কর্নটা খেয়ে দেখা যাক যে কর্নটা কীরকম খেতে। তো কর্নটা ঠিক এরকম সাইজের মোটামুটি দিয়েছে, কর্নটা বেশ ক্রাঞ্চি ক্রিস্পি, ভেতরটা বেশ মিষ্টি, মানে সুইট কর্ন ওরা ইউজ করেছে আর তার সাথে ওরা একটু চাট মশালা দিয়েছে আর সাথে একটু অনিয়ন্স রয়েছে, রয়েছে একটু ধনে পাতা, বেশ ভালো রকম খেতে একটা বেশ কর্ন চাট টাইপ খেতে। তো তারপরে চলো আমি এই কেজুন পটেটোটা খেয়ে দেখি, বেশ ভালো মেয়োনিজ দেওয়া রয়েছে ওপর দিক ক্রিম টাইপের আর এখানে স্ম্যাশ পটেটো ওরা ইউজ করেছে আমি দেখতে পাচ্ছি। মোটামুটি সাইজটা এরকম ছিল, তো আমি মোটামুটি এরকম একটা অ্যামাউন্ট নিয়ে নিয়েছি। তো চলো এবারে খেয়ে দেখা যাক, তো চলো এবারে খেয়ে দেখা যাক যে এটা কীরকম খেতে। বেশ ক্রাঞ্চি, এটা ক্রিমি রয়েছে আর বেশ ঝালঝাল। বলতে গেলে ভেজ স্টার্টার্সগুলো কিন্তু খুবই ভালো খেতে, এখনও অনেক কিছু রয়েছে পনির অ্যান্ড অল দিস থিংস, কিন্তু মোটামুটি এগুলো কিন্তু বেশ ভালো খেতে, কিন্তু এগুলোকে কিন্তু একদম সময় নষ্ট করবে না, সেসের জন্য এসেছি আমরা নন ভেজ খেতে। ইয়েস, তো এখানে ওরা সার্ভ করেছে মাটন শিক কাবাব, তো মাটন শিক কাবাবের পিসগুলো ঠিক এইরকম। তো এবারে চলো খেয়ে দেখা যাক যে মাটন শিক কাবাবটা ঠিক কীরকম খেতে। Guys, 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 this is insane. I am a mutton lover, okay? I am a hardcore mutton lover and this is like insane, guys. So, tumra jara ekhane ashbe beshi beshi kore mutton shikha bab ta kete bhulo na kintu. So, mutton shikha bab ta khawa complete ache, kache? Ebare ami khabo peri peri chicken ta. So, guys, peri peri chicken ta size ta thik erokom royeche, tumra dekhte pachho besh boro ekta size diyeche. To chalo ektu mane khe dekhi ar tomaderke bole je chicken ta kirokom khete. So, guys, এইভাবে চিকেনটা খেতে খুবই ভালো, ওপরটা পুরো তন্দুরি মশলা দিয়ে ভালো মতো রোস্ট করা রয়েছে, চিকেনটা খুবই সফট
ফেস দো অবধি মশলাটা গেছে, তো সব মিলিয়ে পেরে পেরে চিকেন কিন্তু খুবই ভালো খেতে। তো আমার প্লেট এখন অবধি যা যা স্টার্টার রয়েছে সব কিছু কিন্তু বেশ টেস্টি ফুড। তো গাইজ, এইবারে আমাদের এখানে যেগুলো রয়ে গেছে স্টার্টার্সে, যেগুলো কিনা আমরা বারবিকিউ করে খাচ্ছি, সেখান থেকে আমি নিয়ে নিয়েছি ভেজ আইটেমসগুলো, আর রয়েছে একটা চিকেন আইটেম। তো গাইজ, এখানে রয়েছে একটা তন্দুরি আলু, রয়েছে এখানে পাইনঅ্যাপল, রয়েছে চিকেন, আর রয়েছে পনির। তো প্রথমে আমি পাইনঅ্যাপলটা খেয়ে দেখবো, কারণ পাইনঅ্যাপলটা আমার সত্যি খুব ফেভারিট। তো প্রথমে আমি পাইনঅ্যাপলটা খেয়ে দেখ, তোমাদেরকে বলবো যে এটা কীরকম কী টেস্ট। দিস ইজ ইনসেন গাইজ, আমার সবসময় পাইনঅ্যাপলটা এদের খুবই ভালো লাগে, তার জন্য কিনা অ্যাবসলিউটের থেকে আমি বেশি বারবিকিউ প্রেফার করি, বিকজ দিস পাইনঅ্যাপল ইজ ইনসেন, খুবই জুসি, নিজের মধ্যে গিয়ে পুরো লাইক ব্লাস্ট করেছে। সো দিস ইজ আ ভেরি নাইস ওয়ান। এরপরে আমি খাবো একটু তন্দুরি আলু, পুরোটা অবশ্যই খাবো না, কারণ কি আমি খেতে এসেছি ননভেজ। তো তন্দুরি আলু থেকে একটুখানি ভেঙে নেবো আমি। তো আমি তন্দুরি আলুটা নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি তন্দুরি আলুটা নিয়ে নিয়েছি। তো চলো এবারে খেয়ে দেখা যাক যে এটা কীরকম খেতে। ওপরটা বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি, বেশ ভালো মতো তন্দুরি মশলা দিয়ে ওরা রোস্ট করেছে, বেশ ভালো খেতে। আলুটা ভেতর অব্দি খুব সুন্দর করে ফ্লেভারটা গেছে। এবারে আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে এই পনিরটা, পুরোটা অবশ্যই খাবো না, একটুখানি নিয়ে আমি ট্রাই করছি। দিস ইজ দ্য পনির ওয়ান। তো তোমরা দেখতেই পাচ্ছ বেশ ভালো রকম, আর এখানে সাইজটা কিন্তু বেশ বড়ো দিয়েছিলো, আমি যখন ভাঙলাম বেশ সফট ছিল। তো এবারে খেয়ে দেখা যাচ্ছে কেমন খেতে। মাইন্ডটা খুবই সফট, খুবই তুলতুলে একদম, যাকে বলো একদম হাত দিতে ভেঙে আসছে, আর খেতেও বেশ ঝালঝাল, বেশ ভালো, উপরে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি আছে। তো সব মিলিয়ে পানিটা কিন্তু বেশ ভালো খেতে, আমার তো বেশ ভালো লাগলো। তো এবারে আমি খেয়ে দেখবো হচ্ছে চিকেনটা। তো চিকেনটা আমি নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এরকম সাইজ রয়েছে। এখানে চিকেনটাও যথেষ্ট ভালো খেতে হয়, তো দেখা যায় এখন কোয়ালিটিটা সেম আছে কিনা। খুবই সফট অ্যাজ ইউজুয়াল, বারবিকিউ নেশনের চিকেন সবসময় সফট থাকে, ভেতর অব্দি মশলাটা খুব ভালো মতো গেছে, অ্যান্ড বেশ খেতে বেশ ভালো লাগছে। লাইক একটা ঝালঝাল ব্যাপার আছে, খুব একটা কম ঝাল নেই, স্পাইসিনেসটা আমার মনে হচ্ছে যে অন্যান্য বার এসে আমরা যেমন খেয়েছি তার থেকে একটু বেশি আছে, অ্যান্ড আই রিয়েলি লাইক ইট। ওকে, তো আমি আমার এই সমস্ত খাবারটা কমপ্লিট করে নিই, স্টার্টারটা কমপ্লিট করে নিই, আর কী কী নতুন নতুন স্টার্টার আছে আমি তোমাদেরকে দেখাবো, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। সো গাইস, আর যে লাস্ট দুটো স্টার্টার বাকি ছিল সেই দুটো স্টার্টার তো আমি তোমাদেরকে দেখাবো, তার আগে আমি বলে দিই যেহেতু তোমরা এই এখন সিচুয়েশানটা আবার একটু ওর্স পজিশানে এসে গেছে, তাই জন্য কিন্তু বারবিকিউতে আগে যেমন নর্মালি যে স্টার্টারগুলো ওরা সার্ভ করতো মেন কোর্সগুলো আমাদেরকে নিয়ে নিতে হতো, কিন্তু এখন কিন্তু গিয়ে নেওয়ার কোনো ব্যাপার না, সমস্তটাই ওরা বেশ ভালো মতো এখানে সার্ভ করছে, অ্যান্ড একজন ব্যাপারটা মনিটাইজ করছে, যেটা কিন্তু আমার খুব ভালো লাগলো। সে একজন আসছে আমাদের পুরো টেবিলে দায়িত্ব সে নিয়েছে, তো সে খুব ভালো মতো টাইম টু টাইমে সার্ভ করে দিচ্ছে, কিন্তু তোমাদেরকে বলতে হবে যে কী কী চাই, তাহলে পুরোটাই ওরা সার্ভ করে দেবে, ব্যাপারটা কিন্তু খুব ভালো লাগলো আমার। তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তো এবারে যে লাস্ট দুটো স্টার্টার আমার খাওয়া বাকি রয়েছে, তো এবারে আমি ট্রাই করবো হচ্ছে ফিশটা। তো ফিশের সাইজটা তোমাদের দেখিয়ে দিই, বেশ এত বড় সাইজের একটা ফিশ দিয়েছে, এখান থেকে একটুখানি কেটে আমি খেয়ে দেখি যে কীরকম কী হয়েছে। তো আমি তো নিয়ে নিয়েছি, দেখতে তো বেশ ভালো লাগছে, বেশ পোড়া পোড়া টাইপের। তো চলো এবারে খেয়ে দেখা যাক যে কেমন খেতে। ওরা ওখানে বাসা ফিশ অবশ্যই ব্যবহার করেছে, আর বাসা ফিশের একটা কিন্তু ভালো ইয়ে হয়েছে, খুব তাড়াতাড়ি মশলাটা ভেতরে নিয়ে নেয়, তো মশলাটা ভেতর অব্দি খুব ভালো মতো গেছে, উপরে ক্রাঞ্চিনেসটা বেশ ভালো। আর রয়েছে আমার কাছে মাশরুমটা, তো মাশরুমটা ঠিক এরকম দেখতে, এরকম সাইজ ওরা দিয়েছে, এটারও একটুখানি কেটে আমি খেয়ে তোমাদেরকে বলবো যে কেমন কেমন হয়েছে। তো আমি তো নিয়ে নিয়েছি স্পুনে মাশরুমটা, তো এরকম। তো চলো এবার খেয়ে দেখা যাক যে এই লাস্ট স্টার্টারটা ঠিক কেমন খেতে। বেশ ভালো খেতে, যারা মাশরুম খেতে ভালোবাসে তাদের কিন্তু বেশ ভালো লাগবে। সব মিলিয়ে আমরা তোমাদেরকে বলি, সব মিলিয়ে স্টার্টার কিন্তু 10/10, অ্যান্ড সব করে স্টার্টার কিন্তু মিস টকেটিভ। সো গাইজ, ওদের যেহেতু আমি বললাম যে সবটাই কিন্তু টেবিলে সার্ভ করছে, তাই তাদের লাইভ কাউন্টারের ডিশগুলো যেমন দেখালাম, ফুচকা আর পাপড়ি চাটটা ওরা দিয়ে গেলো, ঠিক লাইভ কাউন্টার থেকে কিন্তু ওরা দিয়ে গেলো আমাদেরকে চিলি চিকেনটা। এখানে রয়েছে চিলি চিকেন, যেটা কিনা বেশ গরম গরম, তো চলো খেয়ে দেখা যাক। এরকম করে ওরা সুন্দর করে গার্নিশ করে দিয়েছে, তো চলো খেয়ে দেখা যাক যে ঠিক কীরকম খেতে। তো আমি নিয়ে নিয়েছি চিলি চিকেনটা আমার হাতে, তো চলো এবার খেয়ে দেখি। ভালো গরম, দিস ইজ ইনসেন গাইস।
আমি এত ভালো জেলি চিকেন কোনো দিনও খাইনি। দিস ইজ ইনসেন, প্রচণ্ড সফট ভেতরে চিকেনটা, বাইরের সসটা অসাধারণ খেতে, আর উপরে বেশ ক্রাঞ্চিনেসটা, তো সব মিলিয়ে হ্যাঁ দিস ইজ মিস টকেটিভ অ্যাপ্রুভ। সো গাইজ, আমি কিন্তু হাজির এখন ওদের লাইভ কাউন্টারে ফোর্থ নম্বর ডিশ নিয়ে, যেখানে ওরা রয়েছে চিলি ফিশ। তো আমি তোমাদের চিলি চিকেনটাকে দেখালাম, ওরা তার সাথে চিলি ফিশটা সার্ভ করেছে। তো এটাকে ঠিক এরা এইভাবে গার্নিশ করেছে, তো চলো এটাও একবার খেয়ে দেখা যাক। তো চিলি চিকেনটার মধ্যে চিলি ফিশটা আমার অ্যাপ্রুভাল কালেক্ট করে নিতে পারে কি না। তো এটা রয়েছে একটা সাইজের পিস, তোমরা দেখতেই পাচ্ছ কেমন কি দেখতে। তো চলো এবারে খেয়ে দেখা যাক। বেস্ট, আমার খাওয়া চিলি ফিশ মানে বেস্ট আমি বলতে পারি। আগের বারের থেকে এরবারেও কিন্তু চিলি চিকেন, চিলি ফিশ এগুলো কিন্তু বেশ বেশি ভালো খেতে। একটা ভালো রকমের স্পাইস আছে, আমি যদি স্পাইস পছন্দ করি তো আমার জন্য তো বেস্ট লাগছে। আর ভেতর অব্দি গেছে খুব সুন্দর খেতে গাইজ, তো অবশ্যই আজকে কিন্তু এগুলো মিস করা যাবে না, অবশ্যই খেতে হবে। সো গাইজ, আই এম নট আ প্রন লাভার, বেসিক্যালি বলতে গেলে আমি প্রন খাই না। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, প্রনের সাইজটা কিন্তু বেশ ভালো রকম রয়েছে, বেশ বড়, তো দেখতে তো বেশ স্পাইসি মনে হচ্ছে। প্রনটা কিন্তু একদম মিস করা যাবে না, যারা আমার এখানে প্রন লাভার রয়েছে। সো ভিডিওটাকে দেখতে থাকো, এরপর আমি তোমাদের সামনে নিয়ে চলে আসবো মেইন কোর্স। গাইজ, যেমনটা আমি তোমাদেরকে দেখালাম যে মেন কোর্সে কী কী নিয়ে আমি চলে এসেছি তোমরা দেখতেই পেলে, তো তোমাদেরকে একটা কথা আমি বলে দিই গাইজ, যেহেতু এই কোভিডের সিচুয়েশানে এটা বন্ধ করে দিয়েছে যে আমরা মেন কোর্সটা ওখানে গিয়ে নিতে পারবো না, ওরাই আমাদেরকে সার্ভ করছে, তাই জন্য আমরা এক্স্যাক্টলি যা যা জিনিসপত্র নেবো, যা যা খাবার দাবার খাবো সেটুকুই আমি তোমাদেরকে দেখাতে পারবো, কারণ সবটা আমরা খেতে পারতাম না। আর একদমই আমি ফুড ওয়েস্ট করতে চাইনি, তাই এক্স্যাক্টলি তোমরা সেটুকুই দেখতে পাবে যতটুকুই না আমরা অর্ডার করেছি। তো আরেকটা কথা হচ্ছে, তোমরা টেবিলে বসে বসে এখান থেকে চুজ করে দিতে পারবে এবং সেই অনুযায়ী ওরা খাবারটা সার্ভ করে দিয়ে যাবে। তো এখানে আমার সামনে প্রথমেই রয়েছে হচ্ছে বিরিয়ানি, তো বেশ ভালো মতো এটা গার্নিশ করে দিয়ে গেছে। এখানে রয়েছে একটা আলু আমি দেখতে পাচ্ছি, রয়েছে চিকেন পিসেস, আর তার সাথে যেমন রাইস, তো একটুখানি রাইস আমি প্লেটে নিয়ে একটু আলুটা ভেঙে নিয়ে আর হালকা করে এখান থেকে একটু চিকেনটা নিয়ে খেয়ে বলছি যে এক্স্যাক্টলি কেমন খেতে। সো গাইস, আমি তো একটুখানি চিকেন আলু আর বিরিয়ানি রাইসটা নিয়েছি, তো চলো এবার খেয়ে দেখা যাক একসাথে তিনটাকে নিয়ে ঠিক কীরকম কী খেতে লাগে। এই রইল আমার ফার্স্ট বাইট। বরাবরই বারবিকিউ ন্যাশনাল বিরিয়ানি, সো নাইস, আলুটা বেশ সফট আর চিকেনটা খুব ভালো মতো কুক হয়েছে, তো সব মিলিয়ে বিরিয়ানি কিন্তু বেশ ভালো খেতে। এবার আমি নিয়ে নেবো আরেক স্পুন বিরিয়ানি, আর তার সাথে আর আমার এখানে রয়েছে মাটন রোগান জোস। তো আমরা দেখতে পাচ্ছি এখানে তিনজন আমরা এসেছি, যেহেতু তাই তিনটে রয়েছে, তো এখান থেকে একটুখানি হালকা গ্রেভি যে বিরিয়ানি রাইসটার সাথে মাখিয়ে এবার খেয়ে দেখি যে কীরকম লাগছে খেতে। এই আবার মাটনের মাখানো বিরিয়ানি রাইস, তো চলো এই গেল মুখে। মাটন ইজ টু গুড, টু গুড, টু গুড, লাইক একটা জায়গায় বাফেতে মাটনটা খুবই লাইক লাইট থাকে, খুব একটা স্পাইস থাকে না, এটা কিন্তু যেমন স্পাইসি খুব একটা হেভিলি কুক না, খুব ভালো একটা মানে স্পাইসিনেসের লেভেলটা খুব ভালো মতো মেনটেন করেছে। আমি তোমাদেরকে এখানে মাটনের পিসগুলো দেখাবো, ওরা মোটামুটি একটা বোর্ডে তিনটে পিস মাটন ওরা প্রোভাইড করেছে একজনের জন্যে, আর ঠিক পিসগুলো এরকম রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ পিসেসটা। তো চলো এবারে খেয়ে দেখা যাক কীরকম কী এটা নরম। বেশ ভালো মতো রান্না করা রয়েছে, খুব ভালো সফট রয়েছে, ভেতরে পর্যন্ত একদম জুসটা গেছে, মাটনটা বেশ জুসি জুসি, তো সব মিলিয়ে মাটন রোগান জুস কিন্তু মিস টকেটি পড়তো। সো গাইস, এখানে নেক্সট রয়েছে আমাদের, এখানে রয়েছে গার্লিক নান, তো এখান থেকে আমি একটা নান নিলাম, আর তার সাথে নিয়ে নেবো একটু মাটনের গ্রেভি। তো গ্রেভিটা নিয়ে এবার দেখি গার্লিক নানটা দিয়ে খেতে কেমন লাগছে। তো ভালো মতো মাটনে মাখিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ, তো এই গেল আমার মুখে। আমি বলবো যারা খুব একটা বিরিয়ানি রাইস অ্যান্ড লাইক রাইস পছন্দ করো না আফটারনুনে, তাদের কিন্তু এই নানের সাথে মাটনটা বেশ ভালো যাচ্ছে, লাইক বিরিয়ানির সাথে এক্স্যাক্টলি যেমন যাচ্ছিলো, আমার তো মনে হচ্ছে পার্সোনালি আমি তার থেকেও বেশি ভালো লাগছে নানের সাথে।
তো নানের সাথে কিন্তু মটনটা একবার ট্রাই করা যেতেই পারে, তাই এখানে আসলে এটা ট্রাই করতে ভুলো না কিন্তু। সো গাইজ, এবারে আমার নান খাওয়া কমপ্লিট, বিরিয়ানি খাওয়া কমপ্লিট, এখন রয়েছে আমাদের চাইনিজ ডিশেস। তো এখানে রয়েছে একটা নুডলস, যেটা কিন্তু আই থিঙ্ক ভেজ নুডলস, ভেজ হাক্কা নুডলস, সেটা কিন্তু ননভেজে কোনো নুডলস নেই, একমাত্রই ভেজ নুডলসটা অ্যাভেলেবেল রয়েছে। তো এখান থেকে একটুখানি নুডলস নিয়ে আমি ট্রাই করে দেখবো। আমি ওয়ান স্পুন নুডলস তো এখানে নামিয়ে নিয়েছি, আর তার সাথে এখানে ওরা প্রোভাইড করেছে চিলি চিকেন। বললাতে এরকম দেখবেন বেশ ভালো, 3-4-5 পিস তো রয়েছে আমি দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমি এই চিলি চিকেনের একটু গ্রেভি নিয়ে চলো ট্রাই করে ফেলা যাক নুডলস। তো গাইস, এই চিলি চিকেন নিয়ে এই চাউটা চলে এবারে খেয়ে ফেলা যাক। তো এই আলো আমার মুখে চিলি চিকেন এক্সেলেন্ট খেতে, আই মিন ওদের চাইনিজ ডিশেসগুলো যত ভালো দিন যাচ্ছে তত আর বেশি ভালো হচ্ছে। দেখি, আমি আগেও ট্রাই করেছি, বাট আগের বার থেকে চিলি চিকেন এবার আমার বেশি ভালো লাগলো। তেমনই নুডলসটাও খেতে খুব ভালো, খুব একটা অয়েলি না, বাট ঠিকঠাক লেভেলের রয়েছে। লাইক যারা অয়েলিনেসের জন্য নুডলস খেতে পছন্দ করো না, তারা কিন্তু অবশ্যই এসে এখানে নুডলস ট্রাই করতে পারো। তো আমাদের তো মেন কোর্স আপাতত এইটুকু। তো এবারে আমি তোমাদের সরবো একেবারে ডেজার্টে, তো ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। So guys, here I have my the dessert plate, I mean the plate of my happiness, you guys know. So এবারে বারবিকিউতে বেশ কিছু ডেজার্ট আইটেম হচ্ছে। তো গাইজ, এবারে খেয়ে দেখা যাক যে কীরকম কি খেতে এই ডেজার্টটা। ফার্স্টে আমি নেবো হচ্ছে এখানে ফিরনিটা, যেটা কিনা রয়েছে কেসারি ফিরনি। এক্স্যাক্টলি ফিরনি যেমন খেতে ওরকমই রয়েছে, খুব একটা মিষ্টি না, তো মোটামুটি ঠিকঠাক। এবারে রয়েছে যে এখানে যে সিমুইয়ের জিনিসটা রয়েছে, তাই এবার সিমুইটা খেয়ে দেখা যাক। এটা দুধের মধ্যে একটা রোজ এসেন্স দিয়ে এখানে ভালো মতো করে করা হয়েছে, মানে রোজের একটা স্মেল কিন্তু আমি খুব ভালো মতো পাচ্ছি। তো দিস ইজ আ ভেরি নাইস ওয়ান। এরপরে এখানে রয়েছে ব্রাউনিটা, যেটা কিনা একটু হার্ড হয় সবসময় বারবিকিউ। এক্স্যাক্টলি হোয়াট আই সেড, ব্রাউনিটা কিন্তু একটু হার্ড, ভালো মতো সুগারের বিটসগুলো বসে যাচ্ছে, আর কিন্তু মিষ্টিটা একটু কম। লাইক যারা খুব একটা মিষ্টি খেতে ভালোবাসে না, তাদের জন্য কিন্তু পারফেক্ট। এরপর এখানে রয়েছে একটা চিজ কেক, তো চলো চিজ কেকটা খেয়ে দেখা যাক যে এটা কীরকম খেতে। ওকে, দ্য চিজ কেক, এটা লাইক চকলেটের সাথে চিজটা খুব ভালো মতো মেল্ট হয়েছে, অ্যান্ড ইটস লাইক খুব একটা মিষ্টি না। তো যারা মিষ্টি খাওয়ার জন্য পেস্ট্রি খাও না, তাদের জন্য কিন্তু এটা একটা খুব ভালো অপশান। এবারে খাওয়ার ভালো হচ্ছে চকলেট সুইস রোলটা, এটা কিন্তু একটা নিউ এডিশন এবার বারবিকিউতে। চলো খেয়ে দেখা যাক, বেশ ভালো খেতে। যারা সুইস রোল খেতে কেন ভালোবাসে, তো সুইস রোল রয়েছে কিন্তু এটা বেশ ভালো খেতে, আর মিষ্টিটা কিন্তু সত্যিই কম। তো ইজ আ নাইস ওয়ান। এরপরে এখানে রয়েছে একটা নতুন আইটেম, আই ডোন্ট নো হোয়াটস ইটস নেম, তো চলো এবার এটা খেয়ে দেখা যাক। ওকে, এটা সামহাউ একটা পিঠে পিঠে, মানে আই মিন মালপোয়া টাইপের একটা ভেতরে যেরকম থাকে এক্স্যাক্টলি ওরকম খেতে, এটাও মিষ্টি না, বেশ ভালো। তো আমাদের লাস্ট কেকটা রয়েছে, তো এটা দেখতে বেশ দু রকমের ক্রিম দেওয়া আছে দেখছি, তো চলো এটা খেয়ে দেখা যাক। ওকে, এটা বেশ ভালো, এর মধ্যে তিন রকমের আমি অ্যাকচুয়ালি ফ্লেভার পাচ্ছি এই পেস্ট্রিটা খেতে, কিন্তু বেশ ভালো। এরপরে আমাদের সামনে রয়েছে আঙ্গুরি গোলাপ জামুন, তো আমি যেহেতু খুব একটা মিষ্টি খাই না, তো এখান থেকে আমি হাফটা আঙ্গুরি গোলাপ জামুন নিয়ে নিলাম, আর চলো এবারে খেয়ে দেখা যাক। গোলাপ জামুনটা বেশ নরম রয়েছে, জুসি রয়েছে, আর একটুখানি বেশ গরম গরম, তো বেশ ভালো লাগছে। এরপরে আমি তোমাদেরকে দেখাবো এডিশনটা দেখতে ঠিক এরকম, এটার নাম হচ্ছে ক্যারামেল কাস্টার্ড। তো চলো এবার এটা খেয়ে দেখা যাচ্ছে এটা কীরকম। দিস ইজ ইনসেইন গাইস, এইটা দ্য বেস্ট ডেজার্ট এভার, লাইক দ্য বেস্ট ওয়ান, অসাধারণ। তো গাইস, এবারে পালা হচ্ছে আইসক্রিম আর কুলফি খাওয়ার। তো এখানে আমাদেরকে তোমাদেরকে তো দেখালাম যে যা যা জিনিসপত্র রয়েছে, কী কী ফ্লেভার রয়েছে। এটা রয়েছে হচ্ছে অরিও কুলফি, যেটা কিনা এবার আমাদের নিউ এডিশন পান কুলফি রয়েছে। আর এখানে রয়েছে আই থিঙ্ক মালাই কুলফি, হচ্ছে স্ট্রবেরি আইসক্রিম। তো স্ট্রবেরি আইসক্রিমটা চলো ফার্স্টে খেয়ে দেখি, এটা একদম গলে গেছে। ওপরে স্ট্রবেরি এসেন্স দেওয়া আছে, সস দেওয়া আছে, লাইক ঠিকঠাক খেতে। তো এরপরে দেখি যে নিউ এডিশনে কুলফিটা মানে কীরকম করেছে। ওকে, দিস ইজ অরিও কুলফি, এক্স্যাক্টলি ফ্লেভারটা খুবই ভালো, অ্যান্ড ইটস লাইক আ বিউটিফুল এডিশন আই মাস্ট সে। সো দিস আর ভেরি নাইস ওয়ান। তো এরপরে হচ্ছে আমার সব থেকে ফেভারিট দ্য পান কুলফি। অ্যাজ ইউজুয়াল দিস ইজ দ্য ইনসেইন ওয়ান, সেরা। অ্যান্ড লাস্টে এটা রয়েছে মালাই কুলফি, তো চল খেয়ে দেখা যাক।
সেরা সেরা বলে বারবিকিউ নেশনে কুলফি আর অলওয়েজ মাই ফেভারিট। তো চলো একসাথে বাইরে দেখা হচ্ছেন, বাইরে গিয়ে আমি আমার ফাইনাল রিভিউটা তোমাদেরকে দিচ্ছি, ততক্ষণ ভিডিওটা দেখে নাও। সো গাইজ, আমি তো বাড়িতে চলে এসেছি, তোমাদেরকে যেমন বললাম যে বেরিয়ে আমি তোমাদেরকে বেশ কিছু একটুখানি অনেস্ট রিভিউ দেবো। তো আমার মতে বারবিকিউতে এখনো পর্যন্ত এই আরেকটা সেকেন্ড ওয়েভে লকডাউন পড়ার আগে এখনো খাবার দাবারের কোয়ালিটি তো একদম টপ নচ রয়েছে। লাইক খাবার দাবারের কোয়ালিটি আমার বলতে গেলে আগের থেকে আরো বেশি টেস্টি লেগেছে আমার এবারে খাবার দাবারগুলো। বাট আমি একটা বা দুটো পয়েন্ট বলতে চাই, সেটা হচ্ছে ওরা যেহেতু মানে বুফের ব্যাপারটা বন্ধ করে দিয়েছে, লাইক ওরা এসে সার্ভ করছে নিজেরা, তাই জন্য কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে কোয়ান্টিটি একটা লেস বা বেশি মাত্রায় হয়ে যাচ্ছে। লাইক আমরা যতটা নেবো ভেবেছিলাম তার থেকে অনেকটা বেশি তারা দিচ্ছে, আবার কোনো কোনো ক্ষেত্রে হয়তো কম হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা একটা রয়েছে। তো লাইক ফুড আলটিমেটলি একটু হলেও ওয়েস্ট হচ্ছে আমার যেটা মনে হলো। তো ওরা অন্তত মেন কোর্সটা যদি ওখানে নিয়ে যেতে দিত, মানে নিয়ে ওখানে নিতে দিত, তাহলে আই থিঙ্ক বেটার হতো। অ্যান্ড সেকেন্ডলি লাইক একটু টাইমিংটা আমার প্রবলেম মনে হলো, লাইক আমরা 2:30 সময় বুক করেছিলাম কিন্তু আমাদেরকে বলা হলো 4:00 থেকে 4:30 মধ্যে বেরিয়ে যেতে হবে, আদারওয়াইজ মানে ওদের ওটা স্যানিটাইজ করা হবে। তো আমাদের ভিডিও করতে হয়েছে, পারমিশন নিতে হয়েছে সেখানে, তারপর খাওয়া দাওয়া করতে হয়েছে। তো আমাদের মনে হয়েছিলো টাইমটা আর একটু বেশি দিলে আর একটু ভালো হতো, মানে তাহলে ওই টাইমিংয়ে বুকিংটা না থাকলে একটু আগে থাকলে ভালো হতো। বাস এইটুকুনি আমার বলার। বাট খাওয়ার দাওয়ার কিন্তু বলতে গেলে একদম টপ নচ আর খুবই ভালো, লাইক খুবই বলতে গেলে কিন্তু তাদের স্টাফদের ব্যবহারও খুব ভালো ছিল। আই মিন যে মনিটাইজ করছিল আমি আগেই বললাম, তারও ব্যবহার যথেষ্ট ভালো ছিল আর একদম টাইম টু টাইম ওই সমস্ত খাবার দাবারগুলো টেবিলে সার্ভ হচ্ছিলো, তাই কিন্তু স্টাফদের বিহেভিয়ারের দিক থেকে বলতে গেলে একদম ঠিকঠাক আর খুবই ভালো বিহেভিয়ার ছিল তাদের। তো গাইজ, তোমরা যদি ভিডিওটাকে এনজয় করে থাকো আর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করতে ভুলো না, আর তার পাশে একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে সেটাকে ক্লিক করতে ভুলো না। তুমি নতুন নতুন বুফে ভিডিও দেখার কারণ এই সিচুয়েশনে গিয়েও আমরা তোমাদের জন্য শুধুমাত্র বুফে ভিডিওগুলো বানাচ্ছি, তার সাথে বেল আইকনটা রয়েছে সেটাকেও ক্লিক করতে ভুলো না। আমার সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু রয়েছে ডিসক্রিপশন বক্সে, তাই ওটাও একবার চেক করে নিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, স্টে সেফ, স্টে সেফ, বাই।